বর্তমান সময়ত দেশের রাজনীতি যে কেবল ধনিক শ্রেণী লোকর বাবেহে সেই কথা পুনর্বার প্রতীয়মান হল। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো। এই মুহূর্তত মই আহিছো আপনার সম্মুখলৈ, জনাব বিচাৰিম দেশের রাজনীতিকর সম্পত্তির পরিমাণের কথা। দেশের 4,033 গৰাকী বিধায়কর মাজত 4,001 বিধায়কর সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয়েছে। এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস আর ন্যাশনাল ইলেকশন ওয়াচ নামৰ দুটা সংস্থায় প্রকাশ করেছে প্রতিবেদন, যে প্রতিবেদনত জানিব পৰা হৈছে যে 4,001 বিধায়কর মুঠ সম্পত্তির পরিমাণ হল 54,545 কোটি টাকা। হয় আপনারও চকু কপালত উঠিব এই সম্পত্তির পরিমাণ জানিলে। 54,545 কোটি টাকা হল 4,001 বিধায়কর মুঠ সম্পত্তির পরিমাণ, যে পরিমাণ নাগালেন্ড, মিজোরাম আর সিকিমর চলিত বর্ষর বাজেটতক সর্বাধিক। এই তিনিখন রাজ্যর চলিত বর্ষর বাজেটর পরিমাণ হল 49,132 কোটি টাকা। গতি ভাবক, এই 4,000 এজন বিধায়কর মুঠ সম্পত্তির পরিমাণে হল 54,545 কোটি টাকা। উল্লেখযোগ্য যে বিগত নির্বাচনের সময়ত এই সকল প্রার্থী বা বিধায়কে যে শপথনামা দাখিল করব লাগে সেই শপথনামা বিশ্লেষণ করে প্রকাশ করেছে প্রতিবেদনত এই তথ্য। আর তার ভিতর আমি যদি জানাও আপনার এই যে বৃহৎ পরিমাণের সম্পত্তি, দেশের 28খন রাজ্য আর 2খন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুঠ 4,033 বিধায়কর মাজত 4,001 বিধায়কর এই সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয়েছে। ইয়ার ভিতর আছে 84টাক রাজনৈতিক দলের বিধায়ক, লগতে আছে কিছু সংখ্যক নির্দলীয় বিধায়কও। আর ইয়ার ভিতর সর্বাধিক বিজেপি বিধায়কর সম্পত্তির পরিমাণ, বিজেপির মুঠ 1,356 বিধায়কর মুঠ সম্পত্তির পরিমাণ হল 16,234 কোটি টাকা। অর্থাৎ 16,234 কোটি টাকার সম্পত্তির গৰাকী হল বিজেপির মুঠ 1,356 বিধায়ক। আর তার পিছতে আছে কংগ্রেস বিধায়কর সংখ্যা, কংগ্রেসের 719 বিধায়কর মুঠ সম্পত্তির পরিমাণ হল 15,798 কোটি টাকা। তার মাজতে আছে ওয়াই এস আর কংগ্রেসের বিধায়ক, ডি এম কের বিধায়ক, লগতে আছে আম আদমি পার্টির বিধায়ক। আম আদমি পার্টির 161 বিধায়কর মুঠ সম্পত্তির পরিমাণ হল 1,616 কোটি টাকা। ইয়ার উপরেও দেশের সবাতোক ধনী মুখ্যমন্ত্রীর কথা প্রকাশ করেছে এই প্রতিবেদনত। এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের সংস্থাটে প্রকাশ করা অনুসরি দেশের সবাতোক ধনী মুখ্যমন্ত্রীগুলিয়ে হল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। আর আটাইতক দুখিয়া মুখ্যমন্ত্রীর তালিকাত নাম সোমাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জির নাম। মমতা বেনার্জি কোটি টাকার সম্পত্তিরও গৰাকী নহয় বলে প্রকাশ করা হয়েছে। এইবার আহিছো উত্তর পূর্বাঞ্চলের তথ্যলৈ। উত্তর পূর্বাঞ্চলের সবাতোক ধনী মুখ্যমন্ত্রীর নাম হিসাবে চর্চিত হয়েছে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর। আর উত্তর পূর্বাঞ্চলের আটাইতক কম সম্পত্তির গৰাকী মুখ্যমন্ত্রীগী হল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জনপ্রতিনিধির এই সম্পত্তির তালিকায় পুনর্বার প্রতীয়মান করিলে যে দেশের রাজনীতি যে কেবল এতিয়া ধনিক শ্রেণীর মাজতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।